তুমি আমার কত চেনা সে তো জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। কিরে তোর মনে এত আনন্দ কেন আজকে? কি হলো আমি তো কিছু বুঝলাম না। ও তুই বুঝবি না। প্রথম যারে লাগে ভালো যাই না বলা কবুতারে, সবার জীবনে প্রেম আছে তাইতে সবাই ভালোবাসে, যাই না বলা কবুতারে। ও তুমি দিশা, তুমি কত সুন্দর হয়ে গেছো, তোমার ছিটকি খালি আছে না? আপনি দেখি বলেন না, আপনার কথা আমার একটুও ভালো লাগে না। তুমি যেতি আমাকে আপনি না বলে তুমি বলে ডাকলে আমার খুব ভালো লাগতো। ও তুমি দেখি বলো। আচ্ছা তোমার খুশিতে আমার খুশি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা যাই। এই রিভা চ। এই দিশা তুমি খালি হাতে চলে যাবা, তোমার জন্য আমি ছোট্ট একটা গিফট নিয়ে এসেছি, নাও বেটা। মা দিশা, তোমার লেখাপড়া কেমন হচ্ছে? মা লেখাপড়াতে মনোযোগ দিচ্ছ তো? মা লেখাপড়া খুব ভালোই হচ্ছে, ও নিয়ে আপনাকে টেনশন করা লাগবে না। ও মা দেখিস আজকালের বর্তমান যে যুগ, তোকে নিয়ে মা আমার অনেক আশা অনেক স্বপ্ন, দিলে কোনো দুর্নাম আমাকে না শুনতে হয়। মা খেয়াল করে চলিস, আমার একমাত্র মা মরা মেয়ে, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। তোর কোনো দেখা সাক্ষীতে নাই, তুই থাকিস কোথায়? আর তোকে দেখে আর খুশি খুশি লাগছে কেন? আরে বন্ধু, করলি নাকি? হ্যাঁ বন্ধু। আরে বন্ধু, তুই দেখি সেই মেয়ে দেখিস, হ্যাঁ তুইও প্রেমে পড়ে যাবি। সে তো মেয়ে তো নাই, আকাশের পৌরি। তাই নাকি বন্ধু? ভাই দেখিস পড়িতে জানে আবার উড়ি নিয়ে গিয়ে নদীর মাঝখানে ফেলে না। সে তো আমাকে সব কিছুই চেনে, সে তো আমাকে পাগল, সে নদীর পুরো ফেলবে কখন? আমি তাকে নিয়ে চলে যাব। আচ্ছা দেখবো না কেমন হয়। দেখিস তাকে তুই যদি একবার দেখিস মনে হবে ঠিক আলামিন আকাশে পৌরি এসছে। ঠিক আছে বন্ধু, যা তাহলে আমি যাই এখন। আচ্ছা গেলাম। প্রথম যারে লাগে ভালো যাই না ভোলা কবুতারে, সবার জীবনে প্রেম আছে তাইতে সবাই ভালোবাসে। হ্যালো, এই তুমি কোথায় আছো? তোমার জন্য আমি অনেকক্ষণ নদীর ধারে দাঁড়াই আছি, আর তুমি আসছো না, তাড়াতাড়ি চলে এসো। অনেকক্ষণ হয়ে যাচ্ছে, না না সময় দেওয়া যাবে না, তুমি তাড়াতাড়ি এসো। এ আলামিন ভাই, তুমি দেখো খুশিতে আসো, ব্যাপারটা কি? হ্যাঁ ভাই আমি খুশিতে আসি, প্রেম করেছি তো, তাই আমার মন প্রাণ সব উজাড় করে নিয়ে চলে গেছে, প্রথম প্রেম, তাই তো আমি খুশিতে আসি। প্রেম জমে খেয়ে, প্রেমে জন আবার হাবুডুবু খেয়ে না, আরে যা যা যা, আমি ডুববো না, আমি ভেসেই যাব, প্রেম করেছি। তুই কোথায় যাচ্ছিস? একদিন কলেজে যাসনি, তুই কোথায় ছিলি বলতো? ভাই আর যাব, সেদিন কি হর্টিকালচারে বেড়াতে গেছিলাম, দিয়ে একটা ছেলের সাথে দেখা হলো, সে তো ছেলে নয় জানো, আগুনের দলা। বুঝতে পেরেছি, আমার কিছু বোঝার
সে তো আমার প্রাণ, সে তো আমার ভালোবাসা। ও তোমার মাথা সে ভালোভাবেই ধোলাই দিয়েছে, বুঝতে পেরেছি আমি। তোমার পড়াশোনা শেষ, যাও তুমি। কি রে ভাই শিমুল, তোর যে কদিন কলেজে দেখা মেখাই মিলছে না, তুইও কি আলামিন ভাইয়ের মতো পরিটরি পালি নাকি? কি রে বলিস ভাই, আলামিন সে তো বড় লোক মানুষ, তার অনেক টাকা পয়সা আছে, তার সাথে কি আমাদের তুলনা হয়? হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলেছিস, এই প্রেমপিড়িতে টাকা পয়সা অনেক নষ্ট হচ্ছে, অনেক ছেলে পিলে নষ্ট হয়ে যাচ্ছে বন্ধু। হ্যাঁ রে সৌরভ, তুই ঠিকই বলেছিস, তাহলে আজ তুই যা, আমি বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে বন্ধু, যা। আচ্ছা যা। চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। ও না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার একটু আসলে ঢাকো, জ্ঞান হারাবো মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। ও কাজল কালো এই দুটি চোখ, চুচুকে জাদু আছে চোখের আড়াল হতে গেলে পড়ে যাও চোখের কাছে। ও এই তুমি এত দেরি করে এলে কেনে, তুমি জানো না তোমাকে আমার একদিন না দেখলে আমার যে ভালো লাগে না। তুমি তো জানো না জান, তোমাকে আমারও না দেখলে আমার যে রাত হয় না। চলো আমরা দুজন আজকে বিয়ের কাজটা সেরে ফেলি, আমার আব্বা কখন আমার বিয়ে দিয়ে দেবে। ও তুমি তো ভালো কথা মনে করে দিয়েছো, চলো তাহলে আজকে আমরা বিয়ের কাজটা সেরে ফেলি, চলো। সবার জীবনে প্রেম আছে, তাইতে সবাই ভালোবাসে, প্রথম যারে লাগে ভালো, যাই না ভোলা কবুতারে, লালা 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 লালা। হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাদের এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন। হ্যালো বন্ধুরা, আপনারা এমন ভুল কাজ কেউ করবেন না, অবশ্যই মা বাবার মতামত নিয়ে ভালো করে দেখাশোনা করে তারপর বিবাহ করবেন, মা বাবার মনে কষ্ট দিয়ে কেউ এইভাবে পালিয়ে যাবেন না। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল মমিনপুর টিভির পাশে থাকবেন, সাপোর্ট করবেন, একটা কমেন্টও সাবস্ক্রাইব করবেন।